नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? गत 17 अक्टोबर 2020 থেকে শারদীয় নবরাত্রির বিশেষ মা দুর্গার পূজার্চনা শুরু হয়ে গেছে। এই বিশেষ দুর্গোৎসব আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আনতে পারে, তাই এই সময় বর্তমান করোনা পরিস্থিতিতে গৃহে বসে ছোট ছোট উপায় বা টোটকা করলে অবশ্যই শুভ ফল আমরা পাব। তার জন্য অবশ্যই মায়ের প্রতি ভক্তি এবং বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। যদি আপনি মায়ের সন্তুষ্টি বিধানের জন্য কোনো টোটকা বা উপায় করতে চান, তাহলে এই বিশেষ নবরাত্রিতে অবশ্যই আপনারা পঞ্চমী থেকে আগামী নবমী পর্যন্ত এই বিশেষ উপায় করতে পারেন। আগামী 21 অক্টোবর 2020 বুধবার মা স্কন্দমাতার বিশেষ পূজা অর্চনা তিথি এবং শ্রী পঞ্চমী তিথি। এই শ্রী পঞ্চমী তিথির থেকে আপনি অবশ্যই আপনার গৃহে মা দুর্গা অথবা মা কালীর অবশ্যই ছবি বা পটের সামনে আপনারা এই বিশেষ চমৎকারী উপায় করতে পারেন। তাছাড়া আগামী 22 অক্টোবর 2020 মা কাত্যায়নীর পূজা এবং 23 অক্টোবর 2020 মা কালরাত্রির পূজা, 24 অক্টোবর 2020 মা মহাগৌরীর পূজা এবং 25 অক্টোবর 2020 মা সিদ্ধিদাত্রীর পূজা। এই বিশেষ দিনগুলিতে কোনো না কোনো দিন এই চমৎকারী উপায় অবশ্যই বিশ্বাসের সঙ্গে করুন। এই বিশেষ দিনগুলিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে মাতৃ আরাধনায় অবশ্যই সংকল্প নিন। মা দুর্গাকে সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই আপনারা মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করুন। মা দুর্গা হলো আনন্দের বিশেষ প্রতীক, তাই আগামীকাল পঞ্চমী অর্থাৎ মহাপঞ্চমী থেকে আপনি এই বিশেষ উপায় করতেই পারেন। এই বিশেষ দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় অথবা শ্রবণ অবশ্যই করুন। এই বিশেষ সময়কালীন যেদিন আপনারা এই উপায় বা টোটকা করবেন, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। মায়ের কাছে অবশ্যই আপনারা আপনাদের ভুল স্বীকার করে এই বিশেষ উপায়গুলি করতে পারেন। যারা গৃহে কলস স্থাপন করতে চান, তারা আগামী কাল অর্থাৎ 21 অক্টোবর 2020 পঞ্চমের দিন অথবা পরবর্তী দিন 22 অক্টোবর 2020 ষষ্ঠীর দিনেও আপনারা ঘট স্থাপন করতে পারেন। তবে পঞ্চমের দিন ঘট স্থাপন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে গৃহে একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালিয়ে রাখুন। আগামী নবমী পর্যন্ত এই ঘিয়ের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ সময়ে আপনারা কোনো মতে নখ চুল এগুলো কাটবেন না। সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ রসুন মাছ মাংস এবং নেশার দ্রব্য একেবারেই গ্রহণ করবেন না। যেদিন উপবাস রাখবেন সেদিন ভাত জাতীয় খাবার না খেয়ে ফলমূল সেবন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক অবশ্যই পরুন মায়ের কাছে, এবং বেল্ট চপ্পল জুতো ব্যাগ এবং চামড়ার জিনিস আপনারা মায়ের কাছে নিয়ে আসবেন না। যে কদিন আপনারা ব্রত করবেন সেই কদিন লেবু আপনারা কাটবেন না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করা উচিত নয় এই সময়। মায়ের আরাধনার সময় আপনারা কারোর সঙ্গে বাড়তি কথা বলবেন না। মায়ের বিশেষ 40 পাঠ করুন, মন্ত্র জপ করুন। এবারে দুর্গোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগে সূচিত হচ্ছে। প্রায় 58 পর শনি মকর রাশিতে এবং গুরু ধনুরাশিতে অর্থাৎ বৃহস্পতি নিজ গৃহে অবস্থান করছে। এর আগে এই বিশেষ যোগ 1962 সংগঠিত হয়েছিল। সমস্ত অভিলাষ পূরণের জন্য এই বিশেষ নবরাত্রিতে আপনারা এই চমৎকারী উপায়গুলি করতে পারেন। নবরাত্রিতে অবশ্যই করুন এই গুরুত্বপূর্ণ উপাচার, কারণ এই উপাচার আপনার জীবনে নিয়ে আসবে সুখ ও সমৃদ্ধি এবং মা দুর্গার আশীর্বাদ অবশ্যই পাবেন। দুর্গাপূজাতে
পান, সুপারি, লবঙ্গ, এলাচ এবং সিঁদুর, এই উপকরণগুলো প্রায়ই লেগে থাকে। নারিকেলের মহত্ত্ব তো অবশ্যই রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব লবঙ্গ এবং এলাচের একটি মহা চমৎকারী উপায়। জীবনে যদি অশুভ প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং কর্মজীবনে অসফলতার ছায়া জীবনে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ শারদীয় নবরাত্রিতে যে কোনো দিন এই উপাচারটি করতে পারেন। মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এই উপাচারে, এবং মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা এবং কষ্ট দূর হবে। তার জন্য প্রয়োজন আপনার নিয়ম, নিষ্ঠা এবং মায়ের প্রতি বিশ্বাস। এই উপাচারটি করতে একটি চতুর্মুখী প্রদীপ লাগে, আর যদি চতুর্মুখী প্রদীপ না পান তাহলে যে কোনো প্রদীপে আপনি চারটি সলতে করে দিন, এবং এই সলতেগুলি চারিদিকে যেন থাকে, এবং এই প্রদীপে অবশ্যই বিশুদ্ধ গাওয়া ঘি দিন, আর এই ঘিয়ের মধ্যে এক টুকরো কর্পূর আপনি ডুবিয়ে দিন, ভুলেও এটিকে জ্বালিয়ে দেবেন না, এবং এর মধ্যে দুটি সম্পূর্ণ গোটা লবঙ্গ দিন। খেয়াল রাখবেন লবঙ্গটা যেন এমনি এমনি জ্বলে না যায়। সেই সাথে দুটি গোলাপ ফুলের পাপড়ি দিন। যদি লাল গোলাপ হয় তাহলে শুভ ফল বেশি পাওয়া যায়। এগুলি সবই ওই প্রদীপের ঘিয়ের মধ্যেই দেবেন। তারপরেই আপনি মা দুর্গার বিশেষ আরতি করুন, এই প্রদীপ আপনার প্রতিটি ঘরের মধ্যে নিয়ে যান এবং সেখানে মায়ের আশীর্বাদ অবশ্যই দিন। এই উপাচারে আপনার জীবনের সমস্ত অর্থনৈতিক, সামাজিক উন্নতি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কিন্তু দূর হয়ে যাবে, এই অশুভ শক্তির প্রভাব তা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এই সাথে মানসিক শান্তি আপনি পাবেন। তাহলে বন্ধুরা, এই উপাচারটি আজকের না পারলেও আগামী নবরাত্রির অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের মধ্যে যে কোনো রাত্রিতে আপনি করতে পারেন। দ্বিতীয় যেটি উপায়ের কথা বলবো তা হলো, এই উপায় তারাই করবেন যাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে তারা কোনো ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এই উপাচারের জন্য 9টি সবুজ রঙের এলাচের প্রয়োজন। একটি সবুজ শুদ্ধ কাপড় আপনাকে নিতে হবে, আর তারপরে এই 9টি এলাচ সেই সবুজ কাপড়ের মধ্যে রাখুন এবং একটি পুটুলি তৈরি করুন, আর যেটি আপনি মা দুর্গার পায়ে বা চরণে এটিকে রাখুন। এই উপায়ে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আর এটি রাখার সময় অবশ্যই আপনার মনস্কামনার কথা মায়ের কাছে বলুন। তারপরে আপনি বিজয়া দশমীর আগে এই বিশেষ পুটুলিটি অর্থাৎ এই এলাচের পুটুলিটি আপনি নিয়ে আপনার ক্যাশবাক্সে অথবা যেখানে আপনি সম্পদ গচ্ছিত রাখেন সেখানে রাখুন এবং সারা বছর এটিকে রেখে দিন, এবং আগামী বছর এই পুটলিটি কোনো প্রবাহিত জলে আপনি জলপ্রবাহ করে দিন, আর তারপরে আবার নতুন একটি সবুজ বস্ত্র নিয়ে আপনি এই উপাচারটি করে আবার সেই একই স্থানে রাখুন। আর অনেক সময় আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন, এটিকে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনি পুঁতে দিতে পারেন। এই বিশেষ সময়ে আপনি পান পাতার মধ্যে 7টি গোলাপের পাপড়ি দিয়ে মা দুর্গাকে অবশ্যই অর্পণ করুন, আর এই বিশেষ উপাচারে আপনার অর্থনৈতিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা তা কিন্তু দূর হবে। তবে খেয়াল রাখবেন পান পাতার যে ডান্ডা অর্থাৎ যে বোঁটা তা যেন ভেঙে না যায়। অবশ্যই আপনার দুটো হাত দিয়ে এই বিশেষ পানপত্রকে মায়ের চরণে অর্পণ করবেন। এই সমস্ত উপাচার করার সময় অবশ্যই হাত জড়ো করে আপনার মনস্কামনার কথা মা দুর্গা দুর্গতি নাসিনীর কাছে অবশ্যই নিবেদন করুন, আর এই উপাচারে অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।